সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে দশম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আইসিটি শিক্ষক অরূপরতন সরকার। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের আরও তিনটি ক্লাস আছে, যারা সেই ক্লাসগুলো দেখেছো তারা ধারাবাহিকভাবে আজকের ক্লাসটি দেখতে থাকো, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা ইচ্ছা করলে এখনই ওপরের আই বাটন চেপে ক্লাসগুলো দেখে আসতে পারো। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, ইচ্ছা করলে পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়টি থেকে কিছু অংশ বহু নির্বাচনী প্রশ্নের জন্য দাগিয়ে নেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি সরাসরি পৃষ্ঠা নাম্বার 72-তে। শুরু করছি পেজ নাম্বার 72 থেকে। প্রেজেন্টেশনের জন্য দুই একটি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কিনা। তো আমরা দাগিয়ে নেবো এখান থেকে, কিবোর্ডের F5 বোতাম চেপে দিলে অথবা ভিউ মেনুর রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। আমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য দাগিয়ে নিচ্ছি, সো এখানে বেশ কিছু প্রশ্ন আছে তোমরা বুঝতেই পারছো। এরপর প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিতে হবে, পরবর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখী তীর বা বোতাম চাপ দিতে হবে। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম চেপে ধরে রেখে F5 চাপ দিতে হবে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের স্কেপ বোতাম চাপ দিতে হবে। তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে আছে। তারপরে দেখা যে বলেছে কাজগুলো প্রত্যাশিতভাবে হয়েছে কি না দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে স্লাইড প্রদর্শন করে নিশ্চিত হওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। কোনো স্লাইড তৈরি করার সময় এবং স্লাইড তৈরির পরেও ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়, নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়। আমরা দেখে নেব কীভাবে সেটা করে। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সেই স্লাইডটি খোলা রাখতে হবে বা সক্রিয় রাখতে হবে। বর্তমান প্রেজেন্টেশনে প্রথম স্লাইডটি খোলা রাখা হলো। তারপর বলেছে ডিজাইন মেনুর রিবনে একেবারে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন বারের ক্লিক করে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালট আসবে। এই প্যালটের যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউস পয়েন্টার স্থাপন করা হলে মূল স্লাইডে সেই রং বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখা যাবে যখনই আমরা সেটাকে সিলেক্ট করব সেই রংটাকে। তারপরে বলেছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আরও রং টেক্সচার এবং ছবি ব্যবহার করার জন্য কী কী করতে হবে তা। প্রথমে আছে এক নম্বরে প্যালটের নিচের দিকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, এতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্স আসবে। দুই নম্বরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্সের ওপরের বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। এরপর কালার ড্রপ ডাউন তীরে ক্লিক করে রঙের প্যালট আসবে। এই রঙের প্যালট থেকে যে রঙের সোয়াচের ওপর ক্লিক করা হবে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই রং আরোপিত হবে। তারপরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, পিকচার অর টেক্সচার ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিলে কালারের জায়গায় টেক্সচার ড্রপ ডাউন আসবে। এই ড্রপ ডাউনের তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার টেক্সচার প্রদর্শিত হবে। এর ভেতরে থেকে যে টেক্সচারের সসে ক্লিক করা হবে মূল স্লাইডে সেই টেক্সচার আরোপিত হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু শুধু সলিড কালার না, সেখানে টেক্সচার বা পিকচারও সেট করা যায়। দেখে নিলাম কী হবে। পিকচার ও টেক্সচার ফিল রেডিও বোতাম সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ফর্মের নিচে ফাইল বোতাম ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স আসবে। তাহলে আগের তিন নম্বরে আমরা দেখেছিলাম কীভাবে টেক্সচার বসাবো, এবার দেখলাম কীভাবে পিকচার ইনসার্ট করা হবে। ডায়লগ বক্সের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার খুলে ছবি নির্বাচন করতে হবে। তো এটা আসলে যখন ইনসার্ট পিকচার আমি দিব তখনই আমাদেরকে একটা ব্রাউজার উইন্ডো চালু হবে, সেখান থেকে ব্রাউজ করে
আমরা ফোল্ডার নির্দিষ্ট করে সেই ফোল্ডারটা খুলে ভিতর থেকে ছবি সিলেক্ট করে নিতে হবে। ডায়লগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়লগ বক্স চলে যাবে এবং ওই ছবি ব্যাকগ্রাউন্ড স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে আরোপিত হবে। আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্সের সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। এরপর কালার ড্রপ ডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে, রঙের প্যালেট থেকে সাদা রং সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে যে আমার টেক্সচার বা পিকচারটা বসিয়েছিলাম সেটাকে যদি সরিয়ে দিতে চাই তাহলে আসলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে এবং সেখান থেকে আমি সলিড ফিল সিলেক্ট করে তারপর সাদা রং সিলেক্ট করে দিব। তাহলে একদম ডিফল্ট অবস্থায় যেরকম থাকে সেরকম অবস্থায় ফিরে যাব। তাহলে বলছে ডায়লগ বক্সের ক্লোজ বোতাম ক্লিক করতে হবে। এভাবে আসলে ব্যাকগ্রাউন্ডের ছবি বা টেক্সচার বসানো যাবে, আবার সেটাকে ইচ্ছে মতো সরিয়েও দেওয়া যাবে। তারপরে যাব স্লাইডে ছবি যুক্ত করা। অনেক সময় স্লাইডে ছবি যুক্ত করার প্রয়োজন হতে পারে, সেই জন্য যা যা করতে হবে, প্রথমেই আছে এক নম্বরে ইনসার্ট মেনুর রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করলে ইনসার্ট পিকচার ডায়লগ বক্স আসবে। ইনসার্ট পিকচার ডায়লগ বক্সের যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি আছে সেই ফোল্ডার খুলতে হবে এবং ছবিটি সিলেক্ট করে ডায়লগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করতে হবে। সিলেক্ট করা ছবিটি স্লাইডে চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা প্র্যাকটিক্যালি করতে পারবে। আমরা আসলে ইনসার্ট মেনুতে যাব এবং সেখান থেকে ইনসার্ট পিকচারে যাব, একটা ব্রাউজার উইন্ডো খুলে যাবে, সেখান থেকে খুঁজে বের করব কোন ফোল্ডারে ছবিটা আছে এবং ছবিটাকে সিলেক্ট করে ইনসার্ট দিলেই আসলে ছবিটা আমাদের স্লাইডে চলে আসবে। ছবিটি রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকার ছোট বড় করা যাবে এবং ছবিটি ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যাবে। তাহলে ছবিটার চারদিকে চারটা পয়েন্টার আসবে, সেখানে ক্লিক করে আসলে ড্র্যাগ করে ছবিটাকে বড় ছোট করা যাবে। আবার ইচ্ছে করলে মাউস দিয়ে ছবিটাকে ক্লিক করে ড্র্যাগ করে তাকে ইচ্ছা মতো জায়গায় স্থাপন করা যাবে। আজকের ক্লাসের উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ। আজ আমরা বইয়ের 72 এবং 73 পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্ন দাগিয়ে দিলাম। সেখান থেকে 10টি প্রশ্ন বাছাই করে প্রশ্ন এবং উত্তর তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে। আজকের ক্লাসে যারা অংশ নিলে তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে। আগামী ক্লাসে আমরা 5ম অধ্যায়ের আরও কিছু অংশ থেকে বহু নির্বাচনী প্রশ্ন দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।